এটা একটা প্রাকৃতিক নিয়ম, মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি। কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি, কেউ সিজারে আসি। যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই, তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে। কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি, সেই সময়টার কথা খেয়াল করেন, আমাদের দেহের সাইজ অনেক বড়, আমাদের ওজন অনেক বেশি, কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু, খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে, ঠিক কিনা? এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য, নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে, মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি, আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয়। ওই চাপের কারণে আমার নাকের ভিতরে, কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে, পদার্থ আছে, এগুলো সব বের হয়ে যায়। আর এই প্রচণ্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে। কোন সুবহানাল্লাহ, সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম, যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, ওই দিন আমার কান ছিল, এখনকার মতো কানের শক্তি ছিল, এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল। ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি, বর্তমান সময়ে আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না? পারবে না। ইন্নাকা কাদিহুনিলা রাব্বিকা কাদাহান ফামুলাকি, আল্লাহ বললেন ও বনি আদম, তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে। আবার আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্মসহিষ্ণু করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন, কর্মসহিষ্ণু। আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনাও করতে পারবেন না। নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন, তখন আমাদের মা 57 ইউনিট প্লাস, সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কত ইউনিট? কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বুকে এনেছিলেন, সেদিন আমার মা, আপনার মা ব্যথা সহ্য করেছিল 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি। এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয়, একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন। আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে? তাহলে কি পরিমাণে কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নাই। এজন্য আমি প্রায় বলি, ছেলে মেয়েদেরকে, সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন। প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয়, এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলবো? চিল্লায় বলেন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি। আমরা বলছিলাম কাজের সময়, আরো জোরে বলতে হবে, কাজের সময়, নামাজের সময়, আর ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে? কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? অলসতায়। আমরা অলস হতে চাই না। রাসূল বাত্তালে দুকানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে, আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই, এটা ইসলামের নিয়ম। আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই? জোরে বলেন। আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন। এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আমাদের রব, এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আখিরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন, আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, পড়ে না আমি। তাহলে আগে দুনিয়া, তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না, দুনিয়াকে বশ করে হাতে নিব, কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত। জোরে বলতে হবে ঠিক কিনা? নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না। আমার দিন মজুর ভাইয়েরা, কুলি মজুর ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, ফ্যাক্টরি ওয়ার্কার যারা, আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনাদের উপার্জন হালাল,
আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে। এখন শুধু এক পা ঢুকাইলে চলবে? পা কয়টা? আরেকটা ঢুকানোর দরকার আছে না নাই? আপনাদের উপার্জন হালাল, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, মানুষের হক নষ্ট করবেন না, আব্বা আম্মার দোয়া নিবেন, দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে?